আসুন আপনাদেরকে একটা বিজ্ঞাপন দেখাই। দাগদবারে খরচ কমে, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9.99 টাকা, এবার লেনদেন চলুক। এবং দেখেন খুব ক্লিয়ারলি লেখা আছে ভ্যাট সহ কত, তারপরে ইউএসডিতে হলে কত হবে, একদম পরিষ্কার করে লেখা। গত 10-12 বছরে এই মোবাইল দিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে কেউ চার্জ কমায়নি, অনেক কিছু করেছে চার্জ কমায়নি, নগদ প্রথমবারের মতো 9.99 টাকা করেছে। সাথে খুব ক্লিয়ারলি লেখা আছে ভ্যাট প্রযোজ্য, ভ্যাট প্রযোজ্য 2100 টাকা তার বেশি লেনদেনের ক্ষেত্রে। আচ্ছা শর্ত শর্ত এত কথা বললেন, তাহলে কি আপনারা ধাপ্পাবাজি করছেন? এটা অনেকেই লিখেছেন সুশীল সমাজের অনেকে, তারপরে বিভিন্ন ফেক আইডিতে অনেকে লিখছে। এটা নিয়ে কথা বলবো নাকি আমরা কথা বলবো যে 9.99 টাকা করা হয়েছে সর্বপ্রথম, আর সবকিছু সাথেই তো সরকার প্রদত্ত বিভিন্ন ভ্যাট আইটি থাকে। এখন আপনাদেরকে আরেকটা অঙ্ক দেখাই, বাংলাদেশে এখন কত টাকা লাগে? 18.50 টাকা লাগে হাজারে, 18.50 টাকা হাজারে, এইটা বড় নাকি 9.99 টাকা এইটা বড়? একজন খুব সাধারণ মানুষও বুঝবে এটা ছোট, অর্ধেক হয়ে গেছে ভাই। এখন এইটা নিয়ে কথা বলবো যে এটা কমান, বাকিরা কেন কমায় না এতদিন ধরে, পারে নাই কেন? নাকি আমরা এই 9.99 টাকার তো ভ্যাট আছে, আচ্ছা এটা তো তাহলে 11.49 টাকা, আচ্ছা এটা তো তাহলে ভুল, আচ্ছা ইউএসএসডিতে তো আরো বেশি, এই এই এইখানে গিজিবিজি করব আমরা, নাকি আমাদের এনার্জি এই জায়গায় যারা আটকে আছে তাদেরকে বলবো ভাই তোমরা তো এতদিন ধরে আছো, এটা কমাচ্ছ না কেন, ওরা যদি কমাতে পারে। তারপর অনেকে বলছেন যে 2100 টাকার উপরে, ওখানে তো 70% লোক 2100 টাকার উপরে করে না, আপনারা ওখানে কেন দিলেন? বাবা এক জায়গা থেকে তো শুরু হয়েছে, 12 বছরে যে জিনিসটা হয় নাই সেটা কোথাও না কোথাও থেকে তো নগদ শুরু করেছে, সেইটাকে অ্যাপ্রিসিয়েট করেন। আর অ্যাডভার্টাইজমেন্টে কোথায় বলা নাই, অনেকে বলছেন যে আমরা ধাপ্পাবাজি করছি, এরকম অনেকে লিখছেন ফেক আইডি দিয়ে, অনেকে অনেকে মানে একটা কোঅর্ডিনেটর এফোর্ড, একটা কর্পোরেট এসপিওনাজ। এখানে তো ক্লিয়ারলি বলা আছে এটা করেন 2100 টাকা, ইউএসডিতে 12.99 টাকা ভ্যাট যুক্ত হবে। এই যে কমালাম, উপকার করলাম, এটাকে শ্যাডো করে ফেলার জন্য এই 18.50 টাকা বা হাজারে 20 টাকা যাতে থেকে যায়, সেইটাকে করার জন্য পুরো জল টল খোলা করে একাকার অবস্থা। নগদের সম্বন্ধে কিছু কথা বলি, বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই যে ফর্ম পূরণ করো, ছবি তোলো, ফটোকপি নিয়ে আসো, এনআইডি, এগুলো কেউ চেঞ্জ করেনি। নগদ প্রথম গত বছর এসে ডিজিটাল কেওয়াইসি করেছে, কেন করেছে? সেলফি তুললে হয়ে যাচ্ছে, এই এনআইডি ছবি তুললে হয়ে যাচ্ছে, কি উপকার হয়েছে মানুষের জানেন? ঢাকা শহরে বসে আমরা বুঝবো না, গ্রামে গঞ্জে একটা ফটোকপির দোকান খুঁজতে 2 টাকার ফটোকপি, 5 টাকার ফটোকপি করতে মাইলের পর মাইল খুঁজে খুঁজে যেতে হয়, 100-200 টাকা সিএনজি আর ওই ভাড়া চলে যাবে, লেগুনা ভাড়া চলে যাবে ফটোকপির দোকান খুঁজতে, আমরা সেটা টের পাচ্ছিলাম যে মানুষকে এত কষ্ট দেওয়ার দরকার নেই। গ্রামে গঞ্জে ছবি, পাসপোর্ট সাইজ ছবি, আপনি তো বুঝতেছেন না বাসা থেকে নামতেছেন ছবি আছে, গ্রামে গঞ্জে বিভিন্ন শহরে ছবি তুলতে গেলে একটা ছবি তোলা যায় না, 4 কপি তুলতে হয়। সো আপনি একটা অ্যাকাউন্ট খোলার জন্য 100 টাকা খরচ করে ফটোকপি করতে গেলেন, তারপরে একটা ছবি তোলার জন্য 4 কপি ছবি তুলতে আবার গেলেন, 400-500 টাকা খরচ হয়ে গেল অ্যাকাউন্ট খুলতে। নগদ এসে বলেছে ছবি সেলফি দিতে হয়, এবং ওই যে ছবি তুলে সেটাকে যে আপনার সাথে মেলানোর জন্য ইমেজ প্রসেসিং সফটওয়্যারের মধ্যে আমরা ঢুকিয়েছি, 23-24টা অ্যাঙ্গেল থেকে ছবিটাকে ঠিক করা, ব্যক্তিত্ব মানে জানানো যে এই মানুষটা সেই মানুষ। তারপরে আমরা করেছি এনআইডি কার্ড যা সেভাবে ধরবেন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, কম্পিউটারকে বুঝাইতে হয়েছে যেটা বাংলা অক্ষর করে আমরা ঢুকিয়ে দিয়েছি। এই যে প্রথম করলাম, এখন সবাই করতেছে, বাকিরা কিন্তু আগে করেনি। সো ঠিক একইভাবে সেন্ড মানি টু এনি ফোন, যে কোনো নাম্বারে টাকা পাঠানো যাবে বাবা, এখন পরে খুলে টাকা নেই, আগে তো টাকা পাওয়ার কথা। এই SMTP-টাও নগদ প্রথম করেছে, বাকিরা পরে করেছে। এখন পরে করে অনেকে টাকা পয়সা ঢেলে অ্যাডভার্টাইজমেন্ট করে এমন একটা ভাব করে ফেলে যে তারা আগে করেছে। ঠিক এই যে 9.99 টাকা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে নগদ সর্বপ্রথম রেটটা কমালো, সেটা 2100 টাকার উপরে হোক, সেটা ভ্যাট সহ হোক, কমিয়েছে। তো আমরা এখন কোন জিনিসটা নিয়ে কথা বলবো আপনারাই বলেন, কমালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো নাকি আচ্ছা ভ্যাটের কথাটা তো ঠিক মতো উল্লেখ করেন নাই, যদিও বলেছি সেটা। যেটা হয় আমাদেরকে না খুব সহজে দ্বিধাগ্রস্ত করে ফেলা যায়, আমাদের খুব সহজে মাথাটা গুলিয়ে দেওয়া যায়, এত বছরের একটা চাহিদা মানুষের কমে গেল সেটা বাদ দিয়ে ফেক আইডি খুলে, তারপর অনেক সুললিত ভাষায় বোঝা যাচ্ছে যে খুব জ্ঞানী ভদ্র মানুষ করেছেন তারা এটা ফেসবুকে চালাচ্ছেন, যে ধাপ্পাবাজি, যেই ধাপ্পাবাজি যদি এরকম করতেই হয় মানুষের উপকারের জন্য আমরা করতেছি, এতদিন ধরে কেউ কমায় নেই। এখনো হাজারে 18.50 টাকা, হাজারে 20 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেকে 20 টাকাটা কষ্ট কি আর 11 টাকায় 9 টাকায় নামলে কি উপকার হবে এই 10 টাকা, এটা বুঝি না, 10 টাকা টাকা মনে হয় না, বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে 1 টাকাও টাকা।
নগদে আমরা সেই জিনিসটা বুঝি, সেই জন্যই সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ বাংলাদেশে নগদে। শর্ত ডেফিনেটলি আছে, 2100 টাকার উপরে ভ্যাট থাকবে, অন্তত শুরুটা তো করেছি। এই কাজটা করার জন্য আমাদের ডিস্ট্রিবিউটর, দোকানদার, কোম্পানি, সরকার, ডাক বিভাগ সবাইকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু মানুষের উপকার হবে তাই শুরু করেছি। এখন বলতে পারেন তাহলে 2100 টাকার নিচেদের কি হবে? সবাই আসেন, শুরু করেন ব্যবহার করা, বাকিদেরকে নামাইতে বলেন, সবার জন্য করে ফেলবো হয়তো সম্ভব হলে। আমরা তো ব্যবসাও করতে এসেছি, সব মিলিয়েই তো চলতে হবে। তাই ধাপ্পাবাজি, তারপরে মুখ তে মুখ না বলে, মানুষের মাথাটা গুলিয়ে না দিয়ে, ব্রেনটা ওইদিকে না খাটায়, ফেক আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে এটা কমান। 18 টাকা 50 পয়সা দিন শেষ, নগদে বাংলাদেশ। ধন্যবাদ।